আলোকিত কুরআন, জিপিএইচএ শিপক আলোকিত কুরআন, আলোকিত কুরআন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد، প্রিয় দর্শক, কাছে দূরে দেশে কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির পর্দায় ১২তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন ২০২২ পাওয়ার্ড বাই বেঙ্গল প্লাস্টিক্স, কো স্পন্সর্স স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি, আল আরাফা ইসলামী ব্যাংক, মদিনা খাঁটি সরিষার তেল, এসএসআই সুপার ডিটারজেন্ট ও বুখারি লুঙ্গি। প্রিয় দর্শক, আমরা রয়েছি তৃতীয় রাউন্ডে, শুনব চমৎকার কিছু তিলাওয়াত এবং মাহে রমাদানের এই ইফতারের পূর্ব মুহূর্তে আপনাদের প্রত্যেককে একটি হাদিস শোনাচ্ছি। রব্বে করিম বলছেন, আসসাউমুলি ওয়া আনা আজজিবি, রোজা আমার জন্য এবং আমি এর উত্তম বিনিময় দিব। প্রিয় দর্শক, আমরা শুনব হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের ছোট্ট প্রতিযোগী বন্ধুদের চমৎকার তিলাওয়াত। সেই তিলাওয়াত শোনার পূর্বে চলুন বিজ্ঞ বিচারক মহোদয়দের সাথে পরিচিত হয়ে আসি। আমাদের সঙ্গে আছেন সুদূর ইরান থেকে আগত ইরানের প্রখ্যাত কারি হাফেজ আদ-দক্তর মোহাম্মদ মাহদি বাহরুল উলুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সঙ্গে রয়েছেন হাফেজ মাওলানা মুফতি ডক্টর ওয়ালিউর রহমান খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সঙ্গে বিজ্ঞ বিচারক হিসেবে রয়েছেন সুদূর মিশর থেকে আগত ফদিলাতুল উস্তাদ ফদিলাতুল শেখ আস-সাইয়্যিদ মোহাম্মদ আলী রাশেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক ত্রয়ে আপনাদের তিনজনকে মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন সম্মানিত একজন অতিথি, চলুন তার সাথে পরিচিত হয়ে আসি। আমাদের সঙ্গে আছেন বাইতুল আবরার জামে মসজিদ গুলশান ঢাকার সম্মানিত খতিব হাফেজ মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে রয়েছে একটি আকর্ষণ, আর সেই আকর্ষণটি হলো আজকের প্রত্যেক প্রতিযোগীর সঙ্গে রয়েছে তাদের সম্মানিত ওস্তাদ। প্রিয় দর্শক, আমরা দেরি না করে এক নজরে দেখে আসি কোন কোন প্রতিযোগী আজকের পর্বে অংশগ্রহণ করছে। আলোকিত কুরআন, জিপিএইচএ শিপক আলোকিত কুরআন। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম তৃতীয় রাউন্ডের দ্বিতীয় গ্রুপ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের কোন কোন প্রতিযোগী আজকের পর্বে অংশগ্রহণ করছে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের পর্ব থেকেও একজন প্রতিযোগীকে এই আলোকিত মঞ্চ ছেড়ে চলে যেতে হবে। যে বন্ধুটি আমাদের মাঝ থেকে বিদায় নেবে সেই বন্ধুটির জন্য রয়েছে জিপিএইচ ইস্পাত ও বুখারি লঙ্গির পক্ষ থেকে গিফট হ্যাম্পার, রয়েছে এসএসআই সুপার ডিটারজেন্টের পক্ষ থেকে নগদ অর্থ পুরস্কার, সেই সাথে আলোকিত কোরআনের পক্ষ থেকে সনদপত্র। প্রিয় দর্শক, এবার শুনব তিলাওয়াত। আসছে ঢাকা মিরপুরের বন্ধু আদনান রহমান। আদনান রহমানকে প্রশ্ন করবেন শেখ সৈয়দ মোহাম্মদ আলী রাশেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা মিন কাউলিল্লাহি তাআলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى وليكتب بينكم كاتب بالعدل ولا يأب كاتب أن
كما علمه الله فليكتب وليملل الذي عليه الحق وليتق الله ربه ولا يبخس منه شيئا فإن كان الذي عليه الحق سفيها أو ضعيفا أو لا يستطيع أن يمله فليملل وليه بالعدل واستشهدوا شهيدين من رجالكم فإن لم يكونا رجلين فرجل وامرأتان ممن ترضون من الشهداء أن تضل إحداهما فتذكر إحداهما الأخرى ولا يأبى الشهداء إذا ما دعوا ولا تسأموا أن تكتبوه صغيرا أو كبيرا إلى أجله ذلكم أقسط عند الله وأقوم للشهادة وأدنى ألا ترتابوا إلا أن تكون تجارة حاضرة تديرونها بينكم فليس عليكم جناح ألا تكتبوها وأشهدوا إذا تبايعتم ولا يضار كاتب ولا شهيد وإن تفعلوا فإنه فسوق بكم واتقوا الله ويعلمكم الله والله بكل شيء عليم أحسنتم صدق الله مولانا العظيم মাশাআল্লাহ চমৎকার তিলাওয়াত শুনছিলাম আদনানের কাছ থেকে আমরা এবার মন্তব্য শুনব ফাদিলাতুল উস্তাদ সৈয়দ মোহাম্মদ আলী রাশেদের কাছ থেকে ফাতাহাল্লাহু আলাইকা শেখ আদনান জায়েদ জিদ্দান আল ওয়াকফ ওয়াল ইবতিদা ওয়া লা ইয়াবা কাতিবুন আন ইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহ তিবদা ফালইয়াকতুব ওয়াল ইয়ুমলিল লযী আলাইহিল হক ওয়াল ইয়াত্তাকিল্লাহ রাব্বাহ ইলা আন তাসিল ইহ ওয়া লা ইয়াবখাস মিনহু শাইআ يبقى الوقف ولا يأبى كاتب أن يكتب كما علمه الله ماشي فرجل وامرأتان ممن ترضون من الشهداء أن تضل إحداهما فتذكر إحداهما الأخرى أنت وقفت فإن لم يكون بدأت ممن ترضون من الشهداء الوقف صح فإن لم يكونا رجلين فرجل وامرأتان ممن ترضون من الشهداء أن تضل إحداهما فتذكر إحداهما الأخرى عشان يبقى الوقف التام وأدنى ألا ترتابوا تبدأ
إلا أن تكون تجارة حاضرة تديرونها بينكم فليس عليكم جناح ألا تكتبوها. فتح الله عليك الوقف الابتداء بس ربنا يفتح عليك يا حبيبي. এবার মন্তব্যের অনুবাদ জানতে চাইব ফজিলাতুল ডক্টর ওয়ালিউর রহমান খান আপনার কাছ থেকে। আলহামদুলিল্লাহ, আদনানের তেলাওয়াতের প্রশংসা করলেন শেখ, সাথে তিনি তিনটি পর্যবেক্ষণ দিলেন যে ফাইন কানা আল্লাযী আলাইহিল হাক্কু সাফিহান আও দাঈফান, এখানে যখন সে থেমেছে পরে শুরুর ক্ষেত্রে আউলা থেকে নয়, শুধু লা ইস্তাতিউ আন ইউমিল্লা হু এভাবে পড়তে হবে, এখানে আর আউ দরকার ছিল না। আর পরের অংশে তিনি বলেছেন আন তাদিল্লা ইহদাহুমা, এখানেই থামা, সে থেমেছে কিন্তু থামার পরে ফাতুজাক্কিরা থেকে পড়াই যায় যাচ্ছে, আন তাদিল্লা হলে অন্য বাক্য শুরু হয়ে গেল। তৃতীয় স্থানটি তিনি চিহ্নিত করেছেন যে ওয়াকওয়ামুল ইশাহাদাতি ওয়া আদনা আল্লা তারতাবু, এখানে থামার পরে আরও আগে থেকে সে শুরু করেছে, তিনি বললেন যে ইল্লা আং তাকুনা তিজারাতান হাদিরা, এখান থেকে পড়লেও যায় যাচ্ছে। আর আমার নিজের পক্ষ থেকে তাকে আমি অভিনন্দন জানাচ্ছি যে সে সবচেয়ে বড় আয়াত কোরআনুল করিমের, আকবরু আয়াত ফিল কোরআনুল করিম হাজিহি, সে সবচেয়ে বড় আয়াতটি তেলাওয়াত করেছে সুন্দরভাবে। আল্লাহ তাকে আরও শক্তি দান করুন, কবুল করুন, আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ছোট্ট বন্ধু, আদনানের তিলাওয়াত সম্পর্কে মন্তব্য জানব বাইতুল আবরার জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা শাহ মুহাম্মদ ওয়ালিউল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ছোট্ট বন্ধু হাফেজ আদনানের কণ্ঠে আমরা সুললিত পাঞ্জল ভাষায় কোরআনুল করিমের তেলাওয়াত শুনতেছিলাম। আমি তার ভবিষ্যৎ কল্যাণ কামনা করি। আর সুযোগ্য শায়েক যে ওয়াকফের ক্ষেত্রে পরামর্শগুলি দিলেন, আশা করি ইনশাআল্লাহ ভবিষ্যতে এটা যদি মেনে চলে তাহলে শুধু বাংলাদেশের জাতীয় অঙ্গনে নয় আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল নক্ষত্র হিসাবে কোরআনের আলো জ্বালাতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আদনান সম্পর্কে এবার মন্তব্য জানব আদনানের সম্মানিত উস্তাদ হাফেজ মাওলানা রহমতুল্লাহ আপনার কাছ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আদনানের তেলাওয়াত অত্যন্ত সুন্দর ভাবে সে তেলাওয়াত করতে পারছে, আমাদের কাছে অনেকে অনেক ভালো লাগছে, এবং তার জন্য সকলের কাছে দোয়া চাইব সে যেন আরও ভালো হাফেজ হিসাবে এবং ভালো আলেম হিসাবে আল্লাহ পাক কবুল করেন, এবং তার তেলাওয়াতের মান যেন আরও সুন্দরভাবে তেলাওয়াত করতে পারে ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন 2022 পাওয়ার্ড বাই বেঙ্গল প্লাস্টিক্স। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আর টিভির সঙ্গেই থাকুন। জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা ওয়া বা'দ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন 2022 পাওয়ার্ড বাই বেঙ্গল প্লাস্টিক্স। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের ছোট্ট বন্ধু আদনানের তিলাওয়াত। এ পর্যায়ে শুনব গোপালগঞ্জের বন্ধু হুজাইফা জুবায়েরের তিলাওয়াত। হুজাইফা জুবায়েরকে প্রশ্ন করবেন মোহাম্মদ মাহদি বাহরুল উলুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শেখ হুজাইফা, উতলু মিন কাউলিহি তাআলা, أعوذ بالله من الشيطان الرجيم. قل ادعوا الذين زعمتم من دون الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل ادعوا الذين زعمتم من دون الله لا يملكون مثقال ذرة في السماوات ولا في الأرض لا يملكون مثقال
ذرة في السماوات ولا أصغر. أعد الآية. لا يملكون مثقال ذرة في السماوات. لا يملكون مثقال ذرة في الأرض ولا في السماوات. أعد. قل ادعوا الذين زعمتم من دون الله لا يملكون. لا يملكون مثقال ذرة. لا يملكون مثقال ذرة في السماوات ولا في الأرض وما لهم فيهما من شرك. لا يملكون مثقال ذرة في السماوات ولا في الأرض وما لهم فيهما من شرك وما له منهم من ظهير. ولا تنفع الشفاعة عنده إلا لمن أذن له حتى وهو العلي الكبير. حسبك. أحسنت. صدق الله العظيم. ما شاء الله. حذيفة الزبير التلاوت شنشلام إبر منتب شنبو فضيلة الأستاذ محمد مهدي بحر العلوم. الشيخ حذيفة أحسنت ما شاء الله فيك. هذه الآية من المشابهات في القرآن، نحن نسأل من حفظة القرآن في هذه المرحلة من المشابهات. نعم. لتمييز بين الحفاظ أيهم أفضل. قل ادعوا الذين زعمتم من دون الله في سورة 7. قل ادعوا الذين زعمتم من دونه في سورة الإسراء. نعم. ولا أصغر من ذلك ولا أكبر ولا أصغر من ذلك ولا أكبر في سورة يونس وابتدى سورة 7. ما في الآية. حياك الله. بارك الله فيك. ما شاء الله. دكتور محمد مهدي زبير كي بلو بولتشن بلو تلاوت شيء كوريتشة. تني بولتشن جاء. تمار بحثنا شيلو سورة 7 ثيكة. أكوي ثورنة آيات سورة إسراء تيوا أче يونس يا أче. أي بيشوي غلوا ماتها ركته هوبي كنو. যে আমরা বিচারক মণ্ডলী ঠিক করেছি যে এই পর্ব থেকে বা সামনের পর্বগুলোতে আমরা মুশাববিহাত আয়াতগুলো পড়ব বা সওয়াল করব, এই জন্য তোমাদের মুশাববিহাতের ক্ষেত্রে আরও যত্নবান হতে হবে। তো এই বিষয়গুলো তুমি খেয়াল রাখবে, সামনে আরও ভালো হবে ইনশাআল্লাহ। শুভকামনা ও দোয়া রইল। শুকরান আপনাকে। ছোট্ট এই বন্ধুটির তিলাওয়াত সম্পর্কে মন্তব্য জানব ফজিলাতু শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ছোট্ট বন্ধু হুজাইফা চমৎকার তেলাওয়াত করেছে। মুশাববাত আয়াত হওয়ার কারণে সে একটু সমস্যায় পড়েছিল। আল্লাহ তাআলা এই ছোট্ট হুজাইফাকে যেন তার পিতামাতার নাজাতের ওসিলা বানিয়ে দেয়। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এবার মন্তব্য জানব আমাদের ছোট্ট বন্ধু হুজাইফা জুবায়েরের সম্মানিত ওস্তাদ হাফেজ মাওলানা সিরাজুল ইসলামের কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন হুজাইফাকে এই বড় একটি মঞ্চে, আলোকিত মঞ্চে, বিদেশের শায়েকদের সামনে অনেক সুন্দর করে তেলাওয়াত করেছে। তো আমি তার জন্য দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন এই প্রতিযোগিতার শেষ পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন এবং হাফেজের সাথে সাথে ভালো আলম হয়ে দিনের খেদমত করা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, স্টেজে এবার আসছে আদিয়ান বিন শামীম। আদিয়ান বিন শামীমকে প্রশ্ন করবেন ফজিলাতুদ দক্তর ওয়ালিউর রহমান খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
اقرأ من قوله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين ما كان لأهل المدينة ومن حولهم من الأعراب أن يتخلفوا عن رسول الله ولا يرغبوا بأنفسهم عن نفسه ذلك بأنهم لا يصيبهم ظمأ ولا نصب ولا مخمصة في سبيل الله ولا يطؤون موطئا يغيظ الكفار ولا ينالون من عدو نيلا إلا كتب لهم إن الله لا يضيع أجر المحسنين ولا ينفقون نفقة صغيرة ولا كبيرة ولا يقطعون واديا إلا كتب لهم ليجزيهم الله أحسن ما كانوا يعملون وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين وَلِيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ أحسنت يا بارك الله صدق الله مولانا العظيم ما شاء الله আমরা তার সম্পর্কে মন্তব্য জানব ফজিলাতুল উস্তাদ ডক্টর ওয়ালিউর রহমান খান আপনার কাছ থেকে আদিয়ান শামিম আমার ধারণা বাংলাদেশে সবচেয়ে ছোট হাফেজদের একজন এবং সে অত্যন্ত জটিল আয়াতসমূহ উত্তীর্ণ হয়েছে বিচারকগণ আনন্দ পেয়েছেন এবং তাকে অভিনন্দন জানাচ্ছেন তার কিছু সিফাত মাখরাজে হালকা সমস্যা আছে এগুলো মারাত্মক কিছু নয় আর বাকি ঠিক আছে আল্লাহ তোমাকে হেফাজত করুন আরও সুন্দর করে পড়বে বারাকাল্লাহ হাফিক আপনাকে অসংখ্য ধন্যবাদ ছোট্ট বন্ধু আদিয়ান সম্পর্কে মন্তব্য জানবো হাফিজ মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ আপনার কাছ থেকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি তন্ময় চিত্তে আদিয়ানের তেলাওয়াত শুনতেছিলাম আল্লাহ আমার অন্তরাত্মা বিগলিত হয়ে গেছে কোরআনুল করিমকে বলা হয় মুজিজাতুল খালেদা চিরস্থায়ী চিরন্তন মুজিজা আর আদিয়ান হলো কোরআনের জ্বলন্ত মুজিজা আল্লাহু আকবার আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আল্লাহুম্মা এই প্রত্যাশা রেখেই আমি শেষ করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ এবার ছোট্ট বন্ধু আদিয়ানকে যিনি কোরআন হিফজ করিয়েছেন আদিয়ানের সম্মানিত উস্তাদ হাফেজ মাওলানা শাফাআতুল্লাহর কাছ থেকে তার ছোট্ট এই ছাত্রের সম্পর্কে মন্তব্য জানব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম এই আলোকিত কোরআনের সবচেয়ে ছোট বন্ধু সে যখন আমাদের মাদ্রাসা হযরত ওবাই ইবনে কাব যাত্রাবাড়িতে ভর্তি হয় আমরা এবং সে উভয় পক্ষেই চেষ্টা করলাম যত তাড়াতাড়ি শেষ করা যায় তো আলহামদুলিল্লাহ সে 8.5-9 মাসের মধ্যেই পুরো কোরআন হেফজ শেষ করে আমরা তার জন্য এবং আমাদের ওস্তাদের জন্য আমরা সবাই দোয়া করব সে যেন আরও বড় আলেম হতে পারে
আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক আপনারা দেখছেন 12তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন 2022 পাওয়ার্ড বাই বেঙ্গল প্লাস্টিক্স নিচ্ছে ছোট্ট একটি বিরতি আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির সঙ্গেই থাকুন জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা ওয়া বা'দ প্রিয় দর্শক আপনারা দেখছেন জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন 2022 পাওয়ার্ড বাই বেঙ্গল প্লাস্টিক্স আমরা শুনছিলাম তৃতীয় রাউন্ডের হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের বন্ধুদের তিলাওয়াত এই পর্যায়ে ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী রায়হান আহমদকে রায়হান আহমদকে প্রশ্ন করবেন সুদূর মিশর থেকে আগত ফাদিলাতুল উস্তাদ সৈয়দ মোহাম্মদ আলী রাশেদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু وعليكم السلام ورحمة الله وبركاته اقرأ من قول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفعينا بالخلق الأول بل هم في لبس خلق جديد ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وجاء ذلك ما كنت منه تحيد ونفخ في الصور ذلك يوم الوعيد وجاء أحسنتم صدق الله العظيم ما شاء الله ছোট্ট বন্ধু রায়হান আহমদের তেলাওয়াত সম্পর্কে মন্তব্য জানবো ফজিলাতুল উস্তাদ সৈয়দ মোহাম্মদ আলী রাশেদের কাছ থেকে فتح الله عليك يا شيخ ريان ملحوظة بسيطة إن شاء الله وجاءت كل نفس معها سائق وشهيد ضيق النفس هي دي بس ان شاء الله والوقف والابتداء ان شاء الله كويس فتح الله عليك الحمد لله ريان احمد ভালো পড়েছে তবে وجاءت سكره الموت بالحق এখানে মানে আরেকটু স্পষ্ট হওয়া দরকার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাচ্ছিল এটি যেন না হয় এবং যেটা সমস্যা হয়েছে এই জন্য কোনো নাম্বার কাটবে না উনি বললেন যে আরো ভালো হওয়ার জন্য তোমাকে এই সাজেশন দেওয়া হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্তব্য জানবো ছোট্ট এই বন্ধুটির তিলাওয়াত সম্পর্কে হাফেজ মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ খতিব বাইতুল আবরার জামে মসজিদ ঢাকা আপনার কাছ থেকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ছোট্ট বন্ধু চমৎকার তেলাওয়াত করতেছিল আমি ওর তেলাওয়াতের মাঝে হারিয়ে গিয়েছিলাম আল্লাহ আমি তার কল্যাণ কামনা করছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে
দিনের উপরে দায়েম রাখুন, কায়েম রাখুন এবং দিনের দায়ী হিসাবে কবুল করুন, দেড় জাতি মানবতার খাদেম হিসাবে কবুল করুন। আল্লাহুম্মা, এই প্রত্যাশায় আমি শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার ছোট্ট এই বন্ধুটির তিলাওয়াত সম্পর্কে মন্তব্য করবেন তার সম্মানিত ওস্তাদ হাফেজ মাওলানা নাজমুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ রায়্যান আহমদ চমৎকার তিলাওয়াত করেছে আমাদের সামনে, ওর জন্য দোয়া চাই, ও যেন এই আলোকিত মঞ্চ থেকে চ্যাম্পিয়নের মর্যাদা লাভ করতে পারে। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা রায়্যান আহমদের তিলাওয়াতের মাধ্যমে আজকের সকল প্রতিযোগী বন্ধুর তিলাওয়াত শুনলাম। বিজ্ঞ বিচারকত্রয় তাদের ফলাফল চূড়ান্ত করছেন, আর তার ফাঁকেই আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ আকর্ষণ। আর সেই আকর্ষণটি হচ্ছে আমাদের এই আলোকিত মঞ্চ 2021-এ যেই ছোট্ট প্রতিযোগী চ্যাম্পিয়ন হয়েছে হাফেজ মোহাম্মদ জিহাদুল ইসলাম আমাদের সঙ্গে আছে। আমরা তার তিলাওয়াত শুনব এবং তাকে এই মুহূর্তে স্টেজে আমন্ত্রণ জানাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিহাদ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি তো গত বছর এই আলোকিত মঞ্চ থেকে পুরো বিশ্বে আলো ছড়িয়েছ, তোমার অভিব্যক্তি আমরা জানতে চাই। জি আলহামদুলিল্লাহ, আমি গত বছর এই মঞ্চে প্রথম স্থান অর্জন করেছিলাম। আলহামদুলিল্লাহ। তো তারপর আমার খুবই ভালো লেগেছে যে এরকম একটা মঞ্চে আমি প্রথম স্থান অর্জন করছি, এবং এর পিছনে আমার ওস্তাদদের, আমার মাতা পিতার দোয়া আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার বাবা মা এবং ওস্তাদের জন্য আমরা দোয়া করছি, সেই সাথে আমরা মন্তব্য জানব গত বছরের প্রধান বিচারক ফাদিলাতুদ দক্তর ওয়ালিউর রহমান খান আপনার কাছ থেকে। আপনি তো গত বছর আপনি দেখেছেন এবং শুনেছেন ছোট্ট এই বন্ধুটির তিলাওয়াত, কী বলবেন তার সম্পর্কে? আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহর প্রশংসাই করতে হয় যে জিহাদ যে গত বছর পড়েছে, আমার মনে পড়ছে যে কোনো রাউন্ডেই সে কোনো টোকা বা লুকমা খায়নি। মাশাআল্লাহ, একেবারে সে সবসময় বিজয়ী হয়ে এসেছিল। আর তার মধ্যে যে একটা গুণ এবং বৈশিষ্ট্য আছে, এটি হলো যে বিনয়, নম্রতা এবং একাগ্রতা। সে কোরআনুল করিমকে অর্জনের জন্য মনে হয় যে একটা সাধনা করে চলেছিল, আর সর্বোপরি আল্লাহর রহমত ছিল। আমরা আজকের এই বিচারক মণ্ডলীর তরফ থেকে, আমি এবং আমরা যারা দেখছি দর্শক সকলের তরফ থেকে, আমরা দোয়া চাই যেন জিহাদ যেরকম ভালো হাফেজ হয়েছে সেরকম একজন ভালো যোগ্য অভিজ্ঞ আলেম হবেন, এবং এতে মানুষ আলোকিত হবে। আল্লাহ তাআলা এই আয়োজনকে এবং তার মাদ্রাসাকে আমাদের সকলকে কবুল করুন, আমিন আমিন। চমৎকার মূল্যায়নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এবার আজকের বিশেষ আকর্ষণ গত বছরের চ্যাম্পিয়ন হাফেজ মোহাম্মদ জিহাদুল ইসলামের কাছ থেকে আমরা শুনব কোরআনে কারীমের চমৎকার তিলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد مننا على موسى وهارون ونجيناهما وقومهما من الكرب العظيم ونصرناهم فكانوا هم الغالبين وآتيناهما الكتاب المستبين وهديناهما الصراط المستقيم وتركنا عليهما في الآخرين سلام على موسى وهارون إنا كذلك نجزي المحسنين إنهما من عبادنا المؤمنين
وَإِنَّ إِلْيَاسَ لَمِنَ الْمُرْسَلِينَ إِذْ قَالَ لِقَوْمِهِ أَلَا تَتَّقُونَ أَتَدْعُونَ بَعْلًا وَتَذَرُونَ أَحْسَنَ الْخَالِقِينَ صدق الله العظيم ما شاء الله প্রিয় দর্শক আমরা তন্ময় হয়ে শুনছিলাম ছোট্ট এই বন্ধু জিহাদুল ইসলামের তেলাওয়াত জিহাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ মুবারকবাদ আমাদের এই আলোকিত মঞ্চ আবারো আলোকিত করার জন্য রব্বে করিম তোমাকে অনেক বড় আলেম বানাক দ্বীনের একজন খাদেম বানাক সেই দোয়া করছি السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته প্রিয় দর্শক এপর যায় আমি আমাদের আজকের গ্রুপ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের সকল প্রতিযোগী বন্ধুদেরকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি এসো এসো নিয়ে যাও ওই শিয়ালো শুনে যাও কোরআনের আহ্বান প্রিয় দর্শক আমরা ফলাফল জানব আজকের পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আদিয়ান বিন শামিম কংগ্রেচুলেশনস আহলান সাহলান মাশাআল্লাহ প্রিয় দর্শক এ পর্যায়ে ঘোষণা করব সেই বন্ধুটির নাম যে বন্ধুটি আজকে আমাদের ছেড়ে চলে যাচ্ছে রায়্যান আহমদ না তুমি থাকছো আলহামদুলিল্লাহ বাকি রইল দুইজন আদনান এবং হুজাইফা জুবায়ের হুজাইফা কী মনে হচ্ছে তুমি থাকছো তুমি থাকছো না তোমার কাছে কেমন লাগছে তুমি থাকছো তুমি থাকছো মাশাআল্লাহ মাশাআল্লাহ হোয়াট এ কনফিডেন্স মাশাআল্লাহ প্রিয় দর্শক অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আজকে আমাদেরকে যে বন্ধুটিকে বিদায় দিতে হচ্ছে তার নাম আদনান না ছোট্ট বন্ধু হুজাইফা তোমাকে আজকের এই মঞ্চ থেকে তোমার এই জার্নি এখানেই শেষ করতে হচ্ছে কংগ্রাচুলেশন বন্ধু তোমাকে তুমি যাচ্ছ আমাদের সাথে পরবর্তী রাউন্ডে হুজাইফা আমাদের কাছ থেকে আজকে চলে যাচ্ছে হুজাইফার জন্য রয়েছে জিপিএইচ ইস্পাত ও বুখারি লুঙ্গের পক্ষ থেকে গিফট হ্যাম্পার রয়েছে এসএসআই সুপার ডিটারজেন্টের পক্ষ থেকে নগদ অর্থ পুরস্কার সেই সাথে রয়েছে আলোকিত কোরআনের পক্ষ থেকে সনদপত্র আমরা ছোট্ট বন্ধু হুজাইফাকে বিজ্ঞ বিচারক মহোদয়দের কাছ থেকে তার গিফট হ্যাম্পার নগদ অর্থ পুরস্কার এবং সনদপত্র সংগ্রহ করার জন্য আহ্বান করছি তবেই তো পৃথিবী হাসবে আবার তবেই তো পৃথিবী হাসবে আবার মানবতা আবার হবে মহিয়ান আলোকিত কোরআন আলোকিত কোরআন জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন 2022 পাওয়ার্ড বাই বেঙ্গল প্লাস্টিক্স কো স্পন্সর্স স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি আল আরাফা ইসলামী ব্যাংক মদিনা খাঁটি সরিষার তেল এসএসআই সুপার ডিটারজেন্ট ও বুখারি লুঙ্গি সার্বিক ব্যবস্থাপনায় ছিল আরটিভি ও কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়া আজকে বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব দেখা হবে আগামীকাল নতুন পর্বে এবং নতুন কিছু তেলাওয়াত নিয়ে সেই পর্যন্ত রব্বে করিম আপনাদের প্রত্যেককে ভালো রাখুন সুস্থ রাখুন সেই প্রত্যাশায় হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ الله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله وبركاته ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله إن الله عزيز حكيم